गोपाल तुम्हें नहीं थक हे कृष्ण कान्हैया तुम्हें नहीं आज तुम्हें नहीं थक जगते सम्पत्ति एलो चाहिए तुम्हें दिए ना और तुम्हें पवार जन तुम्हें जो दुख देवे तलो कुंती कुंती के जो भगवान बोलें ऋषि तुम्हें बर चेन बोले तुम खे ने तर बर्ण बोले क्या बोले चाहिए खे आए ना भगवान खेते गल खावा दावा इलें बोले पृथ्वी में बर नाओ बोले हाँ दुख दाओ बोले आश्चर्य पृथ्वी से क्यों तो दुख चाहिए रंजीदेव चेहरे और एक तुम्हें चाह दुख चाहो क्यों बोले दुख थे तुम्हें थको का सुख थे तुम्हें ठेको थको ना सुखे तो सब भूले जाए दुख कष्ट संसारे तो जो दुख पाए जो कष्ट पाए तड़ाड़ी तक पावा जाए गरीब देर भगवान जो तड़ाड़ी दर्शन दें धनी दें ना धनी अहंकारी मन कर से बेचारी बुझते पर से गरीब ही मतन शशाने खुले चे देखो नायने जलते शशाने मानव कत अहंकार তাই সংসারেতে নিরীহ হয়ে থাকবো আমরা রাজনীতির আলোচনায় যাবো না খবরের কাগজ দেখবো না টিভিতে দেখবো না খবরের কাগজ দেখবো না আপনি বলবেন ভাই ওসব না করলে থাকবো কি করে সবাইকে সাধু বানাবেন নাকি আপনি সাধুর কাছে এসেছেন সাধুর কথা শুনে যান মানবেন কি মানবেন না সেটা আপনার কথা এটাই ভাগবতের কথা আমি তোমাকে নিয়ে আছি তোমাকে নিয়ে থাকবো নিজের কর্তব্য করে যাব সৎভাবে জীবনযাপন করব সৎভাবে জীবিকা অর্জন করব সবাইকে দেব কারোর কাছ থেকে হাফ পাত হবে না সবাইকে একজন সৎভাবে জীবনযাপন করবো আর নিরীহ হয়ে সংসারে থাকবো কে কি বললো কে কি শুনলো শুনতে যাবো না দেখতে যাবো না এরকমভাবে নিজেকে বাঁধ দিয়ে রাখতে হবে ভগবান কৃষ্ণ কানহাইয়াকে পেতে গেলে যদি শরীর খারাপ করে যদি অসুখ করে যদি সংসারে দুঃখ দেয় কেউ যদি কেউ অবজ্ঞা করে কেউ তাচ্ছিল্য করে মনে মনে ভাবো আমার এই দুঃখের কথা প্রভু ঠিক জানেন আমার দুঃখের কথা প্রভু ঠিক জানেন আমার কষ্টের কথা প্রভু সব অবগত আছেন সর্বান্তর্যামী ভগবান আমার সব জানেন শ্যামসুন্দর আমার সব জানেন সর্বত পাণিপাদম সর্বত শিরমুখম সর্বত শ্রুতিমণ্ডকে সর্বমাবৃত পৃষ্ঠতি সব জায়গায় আমার চোখ আছে সব জায়গায় আমার কান আছে আমি সব দেখেও চুপ করে বসে থাকি কোনো কিছুটাই লুকোনো যায় না তার কাছ থেকে মনের সব খবরই তিনি জানেন আমাকে যে তিনি দুঃখে রেখেছেন কষ্টে রেখেছেন এই খবর তিনি জানেন আমার যে রোগ হয়েছে এই খবরও প্রভু জানেন কিন্তু জেনে বিশেষ কোনো কারণবশত তিনি এখন উপেক্ষা করছেন উদাসীন রয়েছেন আমার সম্পর্কে এটা আমার জন্য কল্যাণের জন্য অতীতে হয়তো আমি কোনো খারাপ কাজ করেছি কোনো পাপ করেছি সেটা কাটিয়ে দেবার জন্য প্রভু আমার এই দুঃখ কষ্ট শরীরের যন্ত্রণার প্রতি উদাসীন রয়েছেন তাচ্ছিল্য করছেন দেখেও দেখছেন না কিন্তু যাই সময় হবে এসবই তিনি হরণ করে আমাকে বুকে টেনে দেবেন কাছে টেনে দেবেন ভগবান আমার ভক্তবৎসল ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের কোনো দুঃখ তিনি সহ্য করতে পারেন না ভক্তের এক ফোঁটা চোখের জলও তিনি মাটিতে করতে দেন না হাতে তুলে নেন ভক্তবাঞ্ছা শ্যাম সুন্দর কল্পতরু আমার দয়া করে আমাকে দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন যাতে সংসার থেকে আমার আসক্তিটা কেটে যায় যাতে আমার সত্যিকে সমস্ত পাপগুলো কেটে যায় যাতে আমি নির্মল হয়ে তার কাছে চলে যেতে পারি সেই জন্য যখন সংসারে দুঃখ আছে কষ্ট আছে এইগুলো তার আশীর্বাদ জেনে আমি যত তাড়াতাড়ি এগুলো হাসি মুখে নিতে পারবো তত তাড়াতাড়ি আমি তার কোল পাব যত তাড়াতাড়ি আমি প্রসন্ন মনে হাসি মুখে সংসারের দুঃখ কষ্টগুলোকে যন্ত্রণাগুলোকে সহ্য করে যাব প্রভুর দান হিসেবে
তত তাড়াতাড়ি আমি তার ফল পাব। এটা চিরন্তন সত্য কথা আপনাদের কাছে আমি বললাম। তাই প্রভুর দেওয়া দুঃখ আশীর্বাদ আছে। বলছেন বড়া ভাগ সে সন্তমিতা হয় সন্ত কা চরণ রাজমিতা হয়, অর্থাৎ অনেক ভাগ্য করলে সাধু পাওয়া যায়, সাধু পায়গুলো পাওয়া যায়। আমরা মনে করি বড়া ভাগ সে লটারি মিলতা হয়, আমরা বলি অনেক ভাগ্য করলে লটারি পাওয়া যায়, কিন্তু লটারি পেয়ে কি করবা, লটারি পেয়ে ভীষণ ঝঞ্ঝাট, চারিদিকে টাকা পয়সাগুলো নিয়ে কি করবে কি করবে, বলে দিন না মশাই কি করতে হয় দেখবো। আমি সত্যি কথাই বলছি, তো আরো বেশি ঝঞ্ঝাট, মরে ভোজি মাগে বিষয় সু অমৃত ছাড়িয়া বিষ মাগে অতি বড় মুখ, আমি বিজ্ঞ বিষয় তারে কেন দিব সচরণ অমৃত দিয়ে বিষয় বলাই। কাঠিবার কথাটাই ঠিক, বলু অনেক ভাগ্য করলে সাধুর চরণগুলো পাওয়া যায়, অনেক ভাগ্য করলে লটারি পাওয়া যায় নয়, অনেক ভাগ্য করলে চাকরি পাওয়া যায় না। একটা ছেলে বললে বাবা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন ঠাকুর, একটা চাকরি যেন হয়ে যায়। তো ছেলেটা চাকরি হয়ে গেলো, চাকরি হয়ে যাওয়ার 3 মাস পরে তো বললো বাবা আমি আমার অফিসের একটা কলিগ একটা মেয়ে তার সঙ্গে ভাব করেছি বিয়ে করবো, খাচ্ছিল তাকে খাওয়া দাওয়া নিয়ে কাল আলাদা ভাবে। এইভাবে সংসারেতে একটা পর একটা বাধা বাঁধানি, কাকে বলবো কথাটা, আপনারা উপবাস করে রয়েছেন তাই আপনাদের কাছে বলছি সোজা কথা। বাবু ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া শান্তির কোনো রাস্তা নেই, বিশ্বাস করুন তার ওই চরণগুলো ছাড়া শান্তির কোনো রাস্তা নেই। তো চিরজন্মের চিরন্তন সত্য কথা কিন্তু শুনবে কে, সবাই তো মায়ার কাছে ফাঁসা আমরা, একটু শুনুন সাধুর কথা, শুনলেও তো পূর্ণ হয়, তারপর আজকে ভালো দিন যদি একটুখানি একটা ভাবটা আসে। তো সেই জন্য কেন বলছেন এগুলো অধিকার বিষয় সম্বন্ধ প্রয়োজন, প্রয়োজন সংসারে শান্তি, প্রয়োজন হলো অন্তরে শান্তি লাভ, আর অধিকারী হলেন যিনি বুঝে গেছেন কোনটা নেই। আপনাদের কাছে এখানে এক্ষুনি কাউকে ডাকি আমি, এখানে 5 কোটি টাকা আছে, এখানে ভগবানের চরণ ধুলো আছে, কোনটা নেই? বেশিরভাগই আমার মুখ তাকিয়ে বলবেন কিন্তু আমি ঘরে চলে গেলে বলি, আমি বলে দিয়ে রেখে দিয়ে চলে গেলাম, আমার সামনে তো এসে বলবেন চরণ ধুলোটা নেই। আর ঘরে চলে গেলে আপাতত এটা নিয়ে নাও গো, তুমি না করলে তোমার বউ বলবে টাকা টাকা নিয়ে নাও, বুঝলে, তারপরে চরণ ধুলোর ব্যবস্থা করা যায়। এগুলো সংসারের মায়া না, বড় বড় কত মহাপুরুষকে ফেলে দিয়েছে গো, তো পাহাড় জোর করে করে থাকো, তার কারণে মা দুর্গার কাছে প্রার্থনা করো মা আমাকে রাস্তা দাও, ত্বং বৈষ্ণবী শক্তি পরমাসীম মায়া, ত্বং বৈষ্ণবী শক্তি অমিত বিচ্ছা অচিন্ত রূপা পরমাসি মায়া, তয়া একেন সমহিতং সর্বং তয়া বৈ প্রসন্না ভূমিমুক্তি হেতুরে মা। তুমি হলে বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর শক্তি তুমি, তুমি হলে অমিত বিচ্ছা অমি অচিন্ত শক্তি তোমার, এবং তুমি একাই গোটা বিশ্বটাকে মায়া মোহ করে রেখেছো, মোহগ্রস্ত করে রেখেছো, আবার তুমি প্রসন্ন হলে সবাই মুক্তি দান করো তুমি। সেজন্য সবাইকার কাছে দেব দেবী সবাইকার কাছে নত হয়েছে, মাথা নিচু করে সবাইকে প্রণাম করো মনে মনে। কি হয়েছে তোমার, কৃষ্ণ ভক্ত হয়েছে বলে দুর্গাকে প্রণাম করবে না, সে আবার কি দুর্গা প্রসাদ খাবে না, সে আবার কি হয়েছে, তুমি লাভ করেছো। একজন বলছে বাবা আমি দীক্ষা নিচ্ছি আমি আমার বাবার প্রসাদ খাবো, বাবা এটা খাবো, তো হয়েছেটা কি রে, তুই বাবার প্রসাদ খাবি না, মানে কি এমন হনু হয়ে গেলি যে প্রসাদ খাবি না, মায়ের প্রসাদ খাবি না? আচ্ছা বৈষ্ণব তুই, তোর গুরুদেব তোকে বলে দিয়েছে যে মাছ মাংস খাস না, তো যদি যেখানে মাংস ভোগ লাগবে সেখানে খাবি না, আমাকে প্রণাম করে বলবি আমি তোর ফল দেখি না, কি হলো তোর অত অর্থ কি হয়েছে, কিছুই তো লাভ করতে পারোনি এখনো। মায়াবদ্ধ জীব সবাইকার কাছে নত হয়ে থাকো, সবাইকার পায়ে ধুলো দিয়ে রাখ রাস্তা, তার কাছে যেতে গেলে এছাড়া কোনো রাস্তা নেই। কৃপা অশ্ব দৈনা দুটি কয়ার, তার কৃপাটা তার কাছেই আসবে, এসে সবাইকার মাথা অত অহংকার কি যোগ করেছে বলে কি একবারে লাভ সাহেব হয়ে যায়, মাথায় জটা হয়ে গেছে বলে লাভ সাহেব করেছে, লাভ দাপড় করেছে বলে কি লাভ সাহেব হয়ে গেছে, কঞ্চি করেছে বলে কি আমিষ আমিষ খাও না বলে কি লাভ সাহেব হয়ে গেছে, না কিছুই তো তোমার পেয়েছে ভগবান কৃষ্ণ কেন,
মাকে পেয়েছো দেখতে? যতদিন না দেখতে পাও ততদিন জানবে কিচ্ছু হয়। ও লোকে বড় বললে কি হবে? লোকে তো আজকে বড় বলছে, কালকে তোমাকে আজ ফুলের বলা দেবে, কালকে ফুটের বলা। লোকের বলাতে তোমার কি আছে? তোমার ভেতরে কিছু হয়েছে কি? আর কিছু হয় যাতে সেই চেষ্টাটা করো যাতে তোমার ভেতরে কিছু একটা হয়, ভেতরটাতে যাতে কিছু করতে পারো। সেই জন্য তার কাছে গোপনে একা একা কাঁদো। এইরকমটা যা হয়েছে তাকে বলছেন অধিকার। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ান্ন। ওই শ্লোকটার মধ্যে সব বলা হয়ে গেল, কারণ মঙ্গলাচরণ শ্লোকের মধ্যে সব বলা হয়ে যায়। এখানে বিষয়ের কথা বলা হল। বিষয়টা কি? বিষয় হলো শ্রীকৃষ্ণ ভক্তি লাভ। ভাগবতের বিষয় হলো ভক্তি লাভ, শ্রীকৃষ্ণ কথা। আর অধিকারীকে, অধিকারী মানে ওই আমরা তাকে বললাম জানেন যে কাল মরবেন, তাহলে তার বাড়িটা তো মনে হবে না। বাড়িটা কি করবেন? তার তো মরবে না। এই জন্য বলছেন একটা লিভ দিস ডে অ্যাজ ইট ইজ ইউর লাস্ট, বিকজ ওয়ান ডে আজকের দিনটা এমনভাবে বাঁচো এটাই তোমার জীবনের শেষ দিন, কারণ একদিন সত্যই তার কথা। আজকের দিনটা তুমি এমনভাবে বাঁচো যে এই দিনটাই তোমার জীবনের শেষ দিন, তাই তো হবে। একদিন হট করে আমাদের চলে যাবে, ঢমঢম বেজে ওঠে ঘন্টা, এসে যায় বিদায়ের ঘন্টা, জানলায় মুখ রাখে দাঁড়িয়ে নিমেষে নিয়ে যায় ছাড়িয়ে, গেল গেল বলে যে ঢুকড়ে কেঁদে ওঠে, অনেক পরে কান্না বলে সেও পিছিয়ে ছোটে। ও মরে গেল গো, লোকটা খুব ভালো ছিল, পট করে মরে গেল গো, বুকে ব্যথা করছিল, হাসপাতালে নিয়ে যেত, ওনার রাজপাতি মরে গেল, আয়া রে খুব ভালো লোক ছিল গো, তাড়াতাড়ি পুড়েও গেল গো, কাঁদছো তুমি? তোমার তোমার তো ওই যেতে হবে, কি মনে যাবে গো? এত কিছু তো বাদামাদি করছো, ঝগড়াঝাটি করছো, কি দিয়ে যাবে? জানলায় মুখটাকে দাঁড়িয়ে নিমেষে গেল বলছেন, মালকন আবার দেখবার কলিয়ান তারে পোকার ফুল ফুল চুল্লায় কাল আমারে বা। মালিককে আসতে দেখে বাগানের ফুলগুলো বলছে, ফুলগুলো সব তুলে দিলে, কালকে তো আমাদের পালা, বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে গেছে, ছোকরা ছুগড়ির পাল্লা, এভরিবডি ইজ ইন আ ক্লাস, সবাই আমরা ওটাই কেউ দাঁড়িয়ে নেই, সবাই চলছি এগুচ্ছি, কোথায় যাচ্ছি কেউ দাঁড়াতে পারছি না, কোথায় এগুচ্ছি সব গঙ্গার ঘাটে, কি গঙ্গা সব জায়গায় আছে নাকি? শ্মশান ঘাটে এই হলো তোমার প্রয়োজন। জীবনটা বলো ক্ষমস্থায়ী, আর জীবনে কিছুই আমরা বেঁধে নিয়ে যেতে পারবো না। স্টেশনে থাকার মতন, যখন আমরা স্টেশনে থাকি তখন আমরা ঝগড়া করি না যে স্টেশনের ঘরটা বড় সুন্দর, কলটা খারাপ, ওইখানে গাছটা কেন লাগালো, কারণ জানো তুমি গাড়ি যাই আসবে তোমাকে চলে যেতে হবে। ঠিক সেই রকম তুমিও সংসারটা তোমার কাছে একটা স্টেশনের মতন, এখানে অত উটোপাটি করার দরকার কি? যেটুকুনি কর্তব্য করার করে যাও, কারোর প্রতি আসক্তি রেখো না, খালি ভগবানকে ভালোবাসো। আর শ্রীচরণখানাই তোমার ঘর, রাধা কৃষ্ণের শ্রীচরণই তোমার ঘর, সেই ঘরের সন্ধানটা যাও করে নাও, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। আর বেশি দিন তো থাকতে পারবো না এখানে, শুধু শুধু কেন একটা স্বপ্নের মতন এসব নিয়ে আঁকড়ে থাকা, স্বপ্ন দেখার মতন এই সংসার, এটাকে নিয়ে আঁকড়ে থাকা কেন? তাকে ডাকো, তাকে ভালোবাসো, তার জন্যই জন্মাষ্টমী উৎসব করছো। এইভাবে তো কাপুরদাসজি বলছেন, ভগবানকে ভগবানের কথা শোনাও ভগবানের একটা সেবা, ভগবান সেই শ্যামসুন্দরের সেবা করতে গেলে তার কথা শুনতে হবে। সে যেন ভাগবত না একটু বসে বসে শুনুন, আমি একটু বলি আপনারা একটু শুনুন, যাতে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়,
সবাই মিলে জীবনের একটা দিন অন্তত একটু ভালোভাবে কাটুক আমাদের। একতা বিহদা শিশু যশোদা নন্দেহীন কর্মান্তরণ সুক্তা সৌমিক মমন্ত স্বয়ং করি জানি জানি পিতা নিতা ভালো চরিতা নিচ দেখি নির্মল ধন কালে স্মরণ পিতা নাম স্পন্ন কাম আসাত্ত নতুন তিন জননী হরি ক্রিয়া দধি মন্থান নেবে সৎস্তি বাহনা হে রাজন। রাজন মানে অন্যান্য কাজে লাগিয়ে গৃহদাসীগণকে কার্যান্তরে নিযুক্ত করতে নন্দগেহিনী যশোদা নন্দগেহিনী যশোদা মা স্বয়ং নিজে দধির মন্থন করতে লাগলেন। তার জন্য মা যশোদা দধি মন্থন করছেন, তার জন্য দধি মন্থন করছেন, ভগবান গোপালের জন্য দধি মন্থন করছেন, নিজে করছেন কেন? অন্যান্য দাসী দিদি করালেন না কেন? আমাদের সবই কাজ লক্ষ্যে দিন, ঠাকুর সেবাটাও লক্ষ্যে দিন। গোপাল রেখেছি এসে ঝাল করে মন্দিরে দিতে পারে রেহাই যা বলে বাবা কি ভুল করেছি, গোপালকে কেন যে রাখলাম, গোপালকে রাখাটা কি আর তোর ভুল হলো? হ্যাঁ, গোপাল তো গোপাল, সেই গোপালের পুজোটা নিজের হাতে করবি না? যদি বাড়িতে পূজা টুজা করিস তো নিজের হাতে করবি না, লোক দিয়ে করবি? কোনটা উচিত, গোপালের পূজাটা নিজের হাতে করা উচিত না লোক দিয়ে করা উচিত? ঠাকুর পূজাটা নিজের হাতে করবো, ওই ফটো রেখে দেবে, মূর্তি রাখার দরকার নেই, ঠাকুরের ফটো রাখবে, ওই ফটোতে প্রতিদিন নিজে ওই মোছাবে, তুলসী দেবে, চন্দন বাঁটবে, সাদা চন্দন তুলসী, তুলসী আবার সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা তারপরে তোমার দ্বাদশী এসব সময় তুলতেন, আগের দিন তুলে রাখতেন। তুলসী কোনোদিন বাসি হয় না, এক বছরের তুলসীও পূজা করা যায়, তুলসী কোনোদিন বাসি হয় না। আর ওই নিজে নিজে করবে, জীবনে এটা একটা বড় কাজ, এর থেকে আর ভালো কাজ কি আছে? আমাদের তো মেয়েরা এখন পুজো টুজো করতে চায় না, কেন পুজো করে না? এইসব জামা কাপড় পরে কি শৃঙ্খলতা সরকার, সব পয়সা মোবাইল, যতক্ষণ না চার্জ শেষ হচ্ছে মোবাইলের কথা কী সব উশৃঙ্খল হয়ে গেছে। আমার ভাগ্য ভালো যে এই গ্রামেতে এত অন্য লোককে পেয়েছি জন্মাষ্টমী ব্রত করার জন্য, এটাও একটা বড় সৌভাগ্য। এত ভক্ত এখানে এসেছেন এটাও কম ভাগ্যের কথা নয়। উশৃঙ্খলতা চারিদিকে উশৃঙ্খলতা, ছোটো ছোটো ছেলেমেয়েরা কী সব করছে, বলছে আমার বয়স হয়নি, ও মা আগেকার দিনে লজ্জা করতো সব, এখন বুক ফুলিয়ে বলছে আমার বয়স হয়নি, ও আমার গার্লফ্রেন্ড। উশৃঙ্খলতা মানে আগুনের দিকে ঝুঁকছি তো, পতঙ্গে যখন আগুনে ছাঁপায় বুঝতে পারে না, দানা পড়ে গেলে বুঝতে পারে, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর যখন ডিভোর্স হয়ে যাচ্ছে দানা পড়ে যাচ্ছে তখন পড়ে যাচ্ছে, তোর বয়ফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড কী অবস্থা করে। এইটাই বলছি যে ওসব কিছু না করে তোমার ঠাকুরজির পূজাটা নিজের হাতে করবো, ওই ফুল তুলসী দিয়ে সাজাবে আর ওই দিয়ে প্লাস্টিকের মালা ফালা দেবে, এখন তো সব আমাদের প্লাস্টিকের ব্যাপার হয়ে গেছে, হাসিটাও আমাদের প্লাস্টিক হয়ে গেছে, যে হাসতে হবে মনে যোগ নেই কী করে যোগ থাকবে, দুটোই তো উশৃঙ্খল।
ওটা উশৃঙ্খল ওটা উশৃঙ্খল দুটোই চাইছে দুটার প্রতি। এদিকে দেখা হলে হাসতে হবে, তখন একটুখানি ওই যাহোক ফুট ফুট উল্টে দিয়ে একটু হাসি দেখালো, হাসিটাও প্লাস্টিকের হাসি, প্রাণ নেই।